বাবার নাম উচ্চারণ করলে আমি কথা বলতে পারবো, কিন্তু এখানে বারবার যেহেতু উচ্চারিত হচ্ছে সেই হিসেবে আমি যদি আমার শ্রদ্ধেয় আব্বাজানকে শ্রদ্ধার সাথে আজকে স্মরণ না করি তাহলে আমি নাফরমান সন্তান হিসেবে বিবেচিত হতে পারে আল্লাহর দরবারে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি তার সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। সম্মানিত হাজরিন, আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي ونسلم على رسوله الكريم, أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الرسول المصطفى صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله, أو كما قال صلى الله عليه وسلم. প্রাণের চেয়ে প্রিয় দেশ মাতৃভূমি সোনার বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানার ৯ নম্বর গন্ডামারা ইউনিয়ন, আমার যেখানকার সাথে বেড়ে ওঠা, বড় হওয়া, যেখানকার আকাশ বাতাস মাটি মানুষ সবার সাথে যেখানে সম্পৃক্ততা, সে এলাকায় আজকের এই মহতি অনুষ্ঠান হতে যাচ্ছে, তার জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং গন্ডামারা বরগুনা ইসলামী সমাজসেবক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, ছাত্র ভাইয়েরা, আপামর জনসাধারণ, সম্মানিত মুরব্বীগণ, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আর একটা কথা শুরুতেই বলে দিচ্ছি, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না, কিন্তু একটা কাজ আমি অগ্রিম করে আসছি, সেটা হলো ফেসবুক ইত্যাদিতে যখন প্রচার হলো আর যত সব মিডিয়া আমার কাছে সাক্ষাৎকারের জন্য এসেছিল, আমি সব জায়গায় বাঁশখালী, গন্ডামারা, পূর্ব বরগুনা এগুলো বলতে ভুলিনি। ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে, স্বেচ্ছায়, সজ্ঞানে খুব ভালোভাবে জোর দিয়ে এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি, যাতে করে আমার বাঁশখালী, আমার গন্ডামারা, আমার পূর্ব বরগুনা সারা বিশ্বের দরবারে পরিচিত হয়, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আরাফাতের ময়দানে, মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফাত, হারাম শরীফে, নবীজির রওজাতেও আপনাদের জন্য অগ্রিম দোয়া করে এসেছি। কারণ কি, ফেসবুকে যখন কথা আসলো তখন বিভিন্নজন বিভিন্নভাবে আমাকে উৎসাহিত করেছে, অনেকেই দোয়া করেছেন। আমার মহতরম চেয়ারম্যান সাহেব বলেছেন, তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো এই জন্য এই ধারাবাহিকতায় আপনাদের সবার জন্য অগ্রিম দোয়া করে এসেছি এবং এখনও দোয়া করছি, আগামীতেও দোয়া চলবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আসলে কথা অনেক, আপনাদের সাথে বলতে গেলে অনেক কথা বলতে হবে, কিন্তু সময় সংক্ষিপ্ত, এখানে সবাই ব্যস্ত মানুষ। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আল্লাহর রহমতের পরে যিনি না হলে আমার হয়তো মাদ্রাসায় পড়ালেখা হতো না, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত আমার শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, যিনি আমাকে নূরানী কায়দা থেকে শুরু করে সুনান আবি দাউদ পর্যন্ত পড়িয়েছেন, আল্লাহ পাক তাকে জাযায়ে খায়ের দান করুন। আর হাফেজ মাওলানা ইসহাক সাহেবকে আপনারা কতটুকু চিনেন জানেন আমি জানি না, আমি খুব ছোটোবেলা থেকেই তাকে চিনি। 2009 সালে ইসলামী সমাজসেবক পরিষদ প্রতিষ্ঠা হলেও এর ইতিহাস কিন্তু এর আগের। আমি একটু করে সেদিকে যেতে চাচ্ছি, কারণ কি গন্ডামারা বরগুনা উচ্চ বিদ্যালয়ে ইসলামী সমাজসেবক পরিষদের আন্ডারে বা তত্ত্বাবধানে পরিচালনায় যখন মাহফিল হতো প্রত্যেক বছর, আমি খুব ছোটোবেলা থেকে এখানে কেরাত পড়তাম, আর একজন ভাই সঙ্গীত পড়তেন, ইসলামী সঙ্গীত। সেই হিসাবে ইসলামী সমাজসেবক পরিষদ আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে অনেক দিন আগে থেকে গাঁথা আছে। আর আমার ডান পাশে যিনি বসে আছেন ওনাকে আপনারা খুব ভালো করেই চিনেন, আমি কিন্তু তাকে গ্রামে চিনি, তাকে শহরে চিনেছি। আমি যখন দারুল মাআরিফে পড়ালেখা করতাম ছোটোবেলায় 91 সালের পরে, ওখানে বহদ্দারহাটে একটা শাহী মদিনা নামের একটা হোটেল ছিল, এখনও আছে কিন্তু আগের সেই মান নেই, তখনকার সেরা হোটেল হিসেবে বিবেচিত ছিল। সেই হোটেলে এবং তার আশেপাশে চকবাজারে বিভিন্ন জায়গায় ছাত্র রাজনীতিতে যিনি দক্ষ একজন বাগ্মিতার ভূমিকা রাখতেন, তার আওয়াজগুলো আমার অন্তরে রেখাপাত করত। আমি তখন জানতে চেয়েছিলাম এই লোকটা কোথাকার। যখন জানতে পারলাম উনি আমাদের গন্ডামারারই লোক, তখন আমি আশা করেছিলাম যে এই লোকের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেটা জ্বলন্ত নমুনা আমরা দেখতে পাচ্ছি। প্রসঙ্গক্রমে বলতে হয়, মক্কা শরীফের একজন বড় শেখ, একটা বড় সংগঠনের দায়িত্বশীল, একসময় বাংলাদেশের সকল ছাত্রদেরকে ডাকছেন। এটা বলার খেয়াল ছিল না, কিন্তু এখন হঠাৎ করে চেয়ারম্যান সাহেবের কথা বলতে গিয়ে আসলো। তো আমরা বাংলাদেশি প্রায় 30-40 জন ছাত্র বসে আছি, সৌদি স্টাইলে বিরাট একটা হল, সবাই বসে আছি। শায়েখ এক পাশে বসছেন, ওখান থেকে হঠাৎ করে কথার মাঝে বলতেছেন, হ্যাঁ দালাখ অমুক ভাই একটু দাঁড়ান। তো তো আমার পাশে একজন চশমাওয়ালা মানুষ ছিলেন, বলছেন আইন্দা সাহেবিন নাজারা, মানে চশমাওয়ালার পাশের লোক, অর্থাৎ তিনি আমাকেই বোঝাতে চাচ্ছেন। তো কোনো কথাবার্তা ছাড়াই, তখন কোনো কথাবার্তা হয়নি, আমরা সবাই শুধুমাত্র গিয়ে বসেছি। শেখ সালেহ আল আসসাফ রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন গত বছর। আল মুস্তাউদা আল খৈরি একটা বড় সংগঠন ছিল সেখানে মক্কা শরীফের, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেটার পরিচালক ছিলেন তিনি। হঠাৎ করে বললেন, ইন্না লিহাযা লাখ মুস্তাকবালান যাহিরান ইনশাআল্লাহ। এমনিতেই বলে দিলেন যে এই ভাইয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আর আমার আশেপাশে যারা আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন, কফিল সাহেব, মাওলানা রফিক সাহেব, আবার জনাব আমির হোসেন সাহেব সহ আরও যারা আছেন, মাওলানা আবুল কাসেম সাহেব, ওনাকে আমি মক্কা শরীফে অনেকবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আর হাফিজ ইসাক সাহেব তখন ছোটোবেলা থেকে আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন। বড়দের এই স্নেহগুলোর কারণেই আমরা মূলত আজকে যতটুকু পৌঁছেছি আলহামদুলিল্লাহ, এতটুকু আসতে পেরেছি। তারা মঞ্চে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এবং আমি যে মাদ্রাসায় পড়ালেখা করেছিলাম দারুল মাআরিফে, এটা আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের অঙ্গনে একটা ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা, যেখানে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি, কোরআন হাদিসের ভাষা হিসেবে আরবি এবং মাতৃভাষা হিসেবে বাংলাকে প্রাধান্য দিয়ে সেখানে পড়ালেখা করানো হয়। এবং সপ্তাহে একদিন আলোচনা করার সুযোগ দেওয়া হয় ছাত্রদেরকে, বাংলা, ইংরেজি, আরবিতে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। যার কারণে সেখানে মঞ্চগুলোতে আমরা দাঁড়াতে দাঁড়াতে আলহামদুলিল্লাহ এমন হয়েছে, বিশ্বের যে কোনো দরবারে, মিশর আল আজহারের মিম্বরে গিয়েও যদি দাঁড়াতে হয় আলহামদুলিল্লাহ পা কাঁপবে না আলহামদুলিল্লাহ। তো যা হোক, আসলে আপনাদের আন্তরিকতা, মায়া, মমতা দেখে আমি বেশ আবেগ আপ্লুত। এই জন্য কোনো গুছিয়ে কথা বলতে পারবো না, আমার কথা এলোমেলো হবে, অগোছালো হবে। তো আমি মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে যে আপনারা অনেক কষ্ট করে সেই থেকে এই পর্যন্ত অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এবং আজকের এই রাত 9টা সাড়ে 9টা সেই বিকাল থেকে অপেক্ষা করছেন। বৃষ্টি মুখর এই দিনেও আপনারা পিছপা হননি। আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন সেটার জন্য আমি বলেছি, দোয়া করেছি আপনাদের জন্য। আর যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, হজ কেন্দ্রিক বিষয়টি, সূরাতুল হজ নামে কোরআন শরীফে একটি সূরা আছে। ওই সূরার মধ্যে আল্লাহ পাক এক জায়গায় বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফাত, সাফা, মারওয়া, জামজাম, মুলতাজাম, হাতিম, এই জাতীয় যে জিনিসগুলো আছে এবং ইসলামের যে জিনিসগুলো আছে নিদর্শনাবলী, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, মিম্বর, মেহরাব, আজানখানা, এই জিনিসগুলো হলো শাআইরুল্লাহ, এগুলো নিদর্শন, মাইল স্টোন, মাইল ফলক। তো এগুলোর প্রতি যারা শ্রদ্ধা প্রদর্শন করবে, এটা তার ব্যক্তির তাকওয়ার পরিচায়ক হিসাবে বিবেচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। তাকওয়া এটা এমন একটি জিনিস যেটার কথা আপনি না বলে কোনোদিন যেতে পারবেন না। পবিত্র কোরআনে শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন হেদায়েত কার জন্য? লিলমুত্তাকিন। রমজান মাসের রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আপনার তাকওয়া অর্জন করতে পারেন। আপনি কোরবানি করলেন কিছুদিন আগেই, আপনার কোরবানির গোস্ত, মাংস, রক্ত কোনো কিছু আল্লাহর দরবারে যায়নি, সব আপনার কাছে রয়ে গিয়েছিল। গেছে কি? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনার অন্তরে যে তাকওয়া আছে, খোদাভীতি আছে, আল্লাহর প্রতি ভয় আছে, সেই বিষয়টা আল্লাহর দরবারে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা খোদাভীতি অর্জন করতে যাই। আর আমি খুব কন্ট্রোল করেছি নিজেকে, আসার সময় খেয়াল করেছি যে আমার বাবার নাম উচ্চারণ করলে আমি কথা বলতে পারবো, কিন্তু এখানে বারবার যেহেতু উচ্চারিত হচ্ছে, সেই হিসেবে আমি যদি আমার শ্রদ্ধেয় আব্বাজানকে শ্রদ্ধার সাথে আজকে স্মরণ না করি, তাহলে আমি নাফরমান সন্তান হিসেবে বিবেচিত হতে পারে আল্লাহর দরবারে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি তার সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। সম্মানিত হাজিরিন, আপনাদের অনেকেই আমার শ্রদ্ধেয় আব্বাজানকে আমার থেকে বেশি চিনেন, আমার থেকে বেশি জানেন। তো এই এলাকার মানুষ হিসেবে তিনি ছিলেন আলহামদুলিল্লাহ। সেকালের শিক্ষিত বলে তার নামের শুরুতে বিয়ে বলতে হয়, কিন্তু কোথাও অপরিচিত জায়গায় গেলে তিনি যে একজন ইংরেজি শিক্ষিত মানুষ সেটা কেউ কল্পনাও করতে পারতেন না। তার জুব্বা, লেবাস, পোশাক দেখে মনে করতেন সৌদি আরব থেকে মাত্র শাইখ আসলেন আলহামদুলিল্লাহ। তো তিনি লেবাসে পোশাকে যেরকম ছিলেন, বাহ্যিকভাবে যেরকম ছিলেন, তার অন্তর ছিল সেরকম ফ্রেশ মানুষ আলহামদুলিল্লাহ। তার একজন ক্লোজ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড তার সাথে একটা বেয়াদবি করেছিল, নাম বললে আপনারা চিনবেন সেজন্য আমি বলছি না। উপজেলাতে তার সাথে একটু করে বেয়াদবি করেছিলেন। তো আমি তাকে বললাম যে আপনি এতদিন বলছিলেন অমুক আপনার ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, কিন্তু তার সাথে তো এই আচরণ করলো। আমি বড় সন্তান হিসেবে আমাকে বুঝাইতেন তিনি এগুলো। তো আমি তারা বললাম যে এর সাথে তো আবার আপনি উঠা বসা শুরু করলেন। তখন তিনি বলতেন, বাবা 3 দিনের এই দুনিয়া, হয়তো সে ভুল করেছে, আমি কেন ভুল করব। তাহলে এরকম একজন ফ্রেশ মনের মানুষ আমাদের দরকার। এক সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3বার সুসংবাদ দিয়েছেন জান্নাতি হিসেবে। আরেকজন সাহাবী যখন এই কথাটা শুনলেন যে ওনাকে কেন সুসংবাদ দেওয়া হচ্ছে বারবার, ওনার পিছু নিয়েছে, তার বাসায় মেহমান হয়েছে অথবা তাকে তার বাসায় মেহমান বানিয়েছেন। উনি তাকে অনুসরণ করা শুরু করলেন। পরপর 3 দিন দেখলেন যে উনি কি আমল করেন। দেখা যাচ্ছে স্বাভাবিক জিন্দগি করতেছেন, ফরজ নামাজগুলো পড়তেছেন, কাজের সময় কাজে যাচ্ছেন, আর ওনার মেহমানদারি করলেন, রাত্রে ঘুমাচ্ছেন, তাহাজ্জুদ পড়তেছেন না ঠিক মতো, ফরজ নামাজগুলো পড়ছেন, খালাস। 3 দিন যখন শেষ হয়ে গেল, কোনো কিছু আবিষ্কার করতে পারলো না, তখন জিজ্ঞেস করলেন, ভাই আসলে আমি ঠেকাই পর আপনার বাসায় আসিনি, অথবা আপনাকে আমি মেহমান বানাইছি অন্য কোনো উদ্দেশ্য নয়, একটা মাত্র আমার উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে বারবার 3 দিন সুসংবাদ দিয়েছেন, আপনি এমন কি কাজ করেন যার কারণে জান্নাতে সুসংবাদ পেয়েছেন? আমি তো আপনাকে পাহারা দিলাম, কিন্তু এমন কোনো ব্যতিক্রম কাজ দেখিনি যেটার কারণে আপনি জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হতে পারেন। তো আপনি আমাকে খুলে বলেন আপনার মূল রহস্য কোথায়। তখন ওই ব্যক্তি বললেন, ভাই আমি কি বলবো, আপনিই তো বলে দিলেন, আমার কাছে ব্যতিক্রম কোনো কিছু না, আমি স্বাভাবিক জিন্দগি করে একজন মানুষ, আমার কাছে কোনো কিছু নাই ব্যতিক্রম, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু আমার কাছে নেই। তো বললেন, না নিশ্চয়ই কিছু আছে, আর না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কেন সুসংবাদ দিলেন, সেরকম বলতো আমরাও পাইতাম এই সুসংবাদ। তখন বারবার যখন এই সাহাবী যখন নাচরবন্দা ছাড়তেছেন না, তখন তিনি বললেন, হয়তো একটা জিনিস হতে পারে, আমি যখন রাতের বেলায় বিছানায় যাই শোয়ার জন্য, তখন আত্মসমালোচনা করি এবং আমার প্রতি যে কেউ অন্যায় অনাচার আচরণ করে থাকে আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে ফ্রেশ অন্তর নিয়ে আমি ঘুমাই, হতে পারে এই কারণে আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, ফ্রেশ অন্তর এটা অনেক বড় জিনিস। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ হৃদয় নিয়ে আসতে না পারলে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই জন্য আমরা আল্লাহর ভয় এবং সুস্থ অন্তর গ্রহণ করার জন্য চেষ্টা করব। আপনারা যারা এখানে আজকের এই সংবর্ধনার আয়োজন করেছেন, ইসলামী সমাজসেবক পরিষদ সহ এহসান আলী তালুকদার ফাউন্ডেশন সহ আরও যে সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমাকে সংবর্ধিত করেছেন, আপনাদের সবাইকে আল্লাহ পাক জাজায়ে খায়ের দান করুন এবং আপনাদের এই কৃতকাজ আপনাদের মিজানে হাসানাতের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করুন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এলাকার জনপ্রতিনিধি কোনো মঞ্চে উপস্থিত থাকলে মানুষের দাবি দেওয়া থাকে, এটা স্বাভাবিক, যেমন করে দেখালেন মৌলানা নেসার সাহেব। আমি আমার চেয়ারম্যান সাহেবকে খুঁজতেছিলাম অনেক দিন যাবৎ, পার্সোনালি তার সাথে সাক্ষাৎ হয়েছে অনেকবার, কিন্তু কোনো দিন বলিনি। এরকম একটা সময়ের অপেক্ষায় ছিলাম। আমি জানি তিনি অনেক জ্ঞানী মানুষ, অনেক পড়ুয়া মানুষ, অনেক বিচক্ষণ মানুষ, অনেক চালাক মানুষ, খুব পড়াশোনা করেন। তো আমি আশা করব তার যে ফ্রেশ অন্তর, এটার পাশাপাশি তার সম্বন্ধে আমার একটা কথা আছে। আমি কথা পেছনে বলি না, সরাসরি কথা বলতে অভ্যস্ত, এই জন্য বলে ফেলছি লিল্লাহি ওয়াফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। উনি নির্দিষ্ট একটা ব্লকের সাথে গণ্ডিবদ্ধ হিসেবে আমার কাছে খবর আছে, এই জন্য আমি বলবো তাকে, উনি যেহেতু যথেষ্ট পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ, পাক তাকে অনেক জ্ঞান দিয়েছেন, সেই হিসাবে কালারিং চশমাটা বাদ দিয়ে তিনি কোরআন সুন্নাহর সঠিক ধারায় যদি চিন্তা করেন, তাহলে আমাদের সমাজে একদল মানুষ আছেন যাদের নুরানিয়ত, যাদের ওয়াহদানিয়ত, যাদের তাওহীদবাদিতা, যাদের শিরক বেদাত মুক্ত হওয়া সম্পর্কে এবং আল্লাহওয়ালা হিসেবে তাদের জিন্দগিতে কারো কোনো সন্দেহ নয় আলহামদুলিল্লাহ। সেরকম একটা জগৎ আছে, সেই জগৎ সম্পর্কে তিনি তার সেই কালারিং চশমাটা খুলে একটু কাছে থেকে তাকে আমরা পেতে চাই। সেই হিসেবে ইসলামী সমাজসেবক পরিষদের পক্ষ থেকে আমি সেই আবেদনটুকু তার কাছে রাখলাম। সম্মানিত হাজরিন, তো আসলে রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আবারও মহানবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সৌদি সরকার আল্লাহর রহমতে বাংলাদেশের ভাষাভাষী মানুষসহ সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মানুষগুলোর আরাফাতের ঐতিহাসিক খুতবা বোঝার জন্য বাংলা ভাষার লাইভ প্রচার করার জন্য, অনুবাদ করে প্রচার করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কাজের জন্য মূলত আমার চাইতে অনেক অনেক যোগ্য মানুষ সেখানে ছিলেন, যেমন আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন, আমার শ্রদ্ধেয় মামাও বলছেন। আসলে ই সাআদাত বজোরে বাজুনিস্ত, এই সৌভাগ্য আপনার কারো গায়ের জোরে বাহু বললে হওয়ার কথা নয়, এটা একমাত্র রব্বুল আলমিনের দয়া এবং মেহরবানিতেই হয়েছে। এই কারণেই আমি এই সুযোগটা পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সফলতার সাথে, সার্থকতার সাথে এ পর্যন্ত এসেছি। দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার উস্তাদকুল শিরোমণি, অলিকুল শিরোমণি, শাইখুল হাদিস, বিশ্ববরণ্য সাহিত্যিক, আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ সুলতান জোক নদভী হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ, তিনি যখন শুনছেন তখন নিজে আমাকে ডেকে দোয়া দিয়েছেন মক্কা শরীফে থাকা অবস্থায়। এখানে আসার পরে আমি আমার ব্যস্ততার কারণে যেতে পারছি না, একদিন, দুই দিন, তিন দিন খবর দিয়ে তার বাসায় গতকালকে রাত্রে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তিনি খুব বেশি খুশি হয়েছেন। তাহলে এরকম মুরব্বীদের দোয়া, আমার শ্রদ্ধেয় মামা এবং সম্মানিত চেয়ারম্যান হাফিজ ইসাক সাহেব সহ এলাকার সমস্ত মা বোনরা সহ যারা যেভাবে দোয়া করেছেন, সবার জন্য আল্লাহর দরবারে আপনাদের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, দোয়া কামনা করছি। এবং গন্ডামারা বরগুনা ইসলামী সমাজসেবক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা সংবর্ধনার আয়োজন করেছে, তাদের সবার জন্য মহান রবের দরবারে কৃতজ্ঞতা এবং দোয়া চেয়ে আজকের মতো আমার অগোছালো কথা এখানেই শেষ করছি। আপনাদের গুরুত্বপূর্ণ দোয়াতে আপনারা আমাকে ভুলবেন না আল্লাহ পাক, যাতে করে চেয়ারম্যান সাহেব একটা চমৎকার কথা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত এটা অনেক বড় জিনিস, ইজ্জতের সাথে আমরা যাতে থাকতে পারি। দুনিয়াতে যেরকম আমরা সংবর্ধিত হয়েছি, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে সেখানেও যাতে সংবর্ধিত হতে পারি, সেজন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। চেয়ারম্যান সাহেব আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিশ্ব দরবারে আমাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করার অনেক অনেক ষড়যন্ত্র চলছে। যত রকমের জঙ্গিবাদী কাজ তারা করেছে, লক্ষ কোটি মানুষ তারা মেরেছে, এরপরও তারা মানবতাবাদী হয়ে গেল। আর সেই বদর থেকে সালাহউদ্দিন আইয়ুবীর কুশের যুদ্ধ পর্যন্ত হাতে গোনা মুষ্টিমেয় মানুষ আপনি পাবেন যারা মারা গেছেন। মুষ্টিমেয় মানুষ, বদর, উহুদ, খন্দক, ইয়ারমুক, তবুক, যত যুদ্ধ পাবেন আপনি সবগুলো মিলিয়ে 1000 পুরাইতে পারবেন না, 2000 পুরাইতে পারবেন না, 5000 পুরাইতে পারবেন না, কিন্তু এরপর আমরা জঙ্গি হলাম, তাহলে ডাল মে কুছ কালা হে। এই জন্য আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে। দুশ্মনরা চেয়েছে আমাদের ঘরে 9 টাকায় চাল না আসলেও অন্তত 1 জিবি আমাদের কাছে পৌঁছে যাক, একটা ছোট্ট সিম আমাদের হাতে পৌঁছে যাক, যাতে করে আমাদের যুবক শ্রেণীর ভাই বোনদের চরিত্র হনন করা যায়, নষ্ট করে দেয়া যায়। প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমান রক্ষা করা অনেক বড় দায়িত্ব। আখেরি জামানার এই কঠিন মুহূর্তে আমরা আমাদের নিজের ঈমানকে কেমন করে মজবুত রাখতে পারি সেই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমার দুশ্মন দোস্তকে আমাকে পার্থক্য করতে হবে এবং আল্লাহ ভীতি আমাকে অর্জন করতে হবে। আর দুনিয়াতে যেরকম সংবর্ধিত হচ্ছি, পরপারে যে সেভাবে সংবর্ধিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। এলাকার আপামর জনসাধারণ সবাইকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।